হাই গাইস, শুভ প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের স্বাগত। তো তোমরা কে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আমি এখনও বাপের বাড়িতেই আছি, বাড়ি যাইনি। আর আজকে তো একটা স্পেশাল দিন, কে কেমন কাটাচ্ছ জানিও। আমাদের কোনো স্পেশাল দিন নেই, কারণ শুভরাজে কোনো ছুটি নেই। এই যে বাবাই দুষ্টু করছে মামা বাড়িতে এসে, দেখো গাড়ি সংসার সাজিয়ে নিয়ে বসেছে। তো আমরা কোথাও যাইনি, বাড়িতেই আছি, মানে বাপের বাড়িতেই আছি। আর শুভ গেছে শুভর ডিউটিতে, তো সেই কারণে কোথাও যাওয়ার নেই। তো আমি ভাবলাম আসি, একটু অনেকদিন ধরে ব্লগে আসা হচ্ছে না, সেরকমভাবে ব্লগও দেওয়া হচ্ছে না। তো ভেবেছিলাম কাল চলে যাব বাড়ি, বাট বাবাইয়ের খুব শরীর খারাপ ছিল, মানে খুব ঠান্ডা লেগেছে। তো সেই কারণে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, মানে ডাক্তারটা যে দেখায় সেটা আমার বাবার বাড়ি, বাপের বাড়ির এখানটায় ডাক্তারটা দেখায়। তো কাল তো শুভ ছুটি ছিল, তা শুভ বললো তাহলে বাবা যখন ঠান্ডা লেগেছে ডাক্তার ডাক্তার দেখে আর দুদিন থেকে একবার আসুন, হয়তো বাড়ি আসতেই তো আবার জল ঘাটতে হবে আর ঠান্ডা লাগাটা তাহলে কমবে না। তো আমিও ভেবে দেখলাম যে ঠিকই বলেছে, তো আর দুদিন থেকেই যায়, তো সেই কারণে এখানে রয়ে গেছে। আর সেই কারণে রয়ে গেছি, তারপর শুভ ছুটি থাকলে যদিও বা হয়তো ভাবতাম যে ঠিক আছে ও বাড়ি আছে, যাই বাড়ি বা একটু বেরোই, শুভ তো ছুটি নেই। তো সেই কারণে আর বাড়িতেও যায়নি, শুভ বলো থেকে যাও, শাশুড়িও বলো, তো সে বাবাই পড়ে যাবে, তো সেই কারণে থেকে গেলাম। দেখো কি করছে বাবাই, দেখো কি করছে, দেখো কি করছিস, পড়ে যাবি না বাবাই, পেছনে পড়েছে বাব, মাথায় লাগবে, দেখেছো তো বাবাই কি দুষ্টুমি করছে, মানে কোথাও এসে শ্বাস মানে শান্ত থাকে না। বাড়িতেও যেমন, মামা বাড়িতে এলে আরও বেশি দুষ্টুমি করে, মানে বকার মানে বকতে গেলে তো বাবা মানে ওর দিদা দাদু মামা সবাই আমাকে উল্টে বকে দেয়, তো সেজন্য ওখানে এসে বেশি বেড়ে যায় দুষ্টুমিটা। আর বাড়িতে থাকলে তো আমি বকা দিই, তো একটু ভয়ে ভয়ে থাকে। তো ঠিক আছে গাইস, নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই।